আসসালামু আলাইকুম, হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবর মতো ফিরলাম নতুন আরেকটি রেসিপির সাথে। আজকে পর্বে তৈরি করে দেখাবো আটা দিয়ে তৈরি ভীষণ মজাদার একটি ইভিনিং স্ন্যাক, যেটা আপনারা চা কফির সাথে খেতে পারেন, আর চাইলে স্কুলের টিফিনে বাচ্চাদের দিতে পারেন। হেলদি ওয়েতে তৈরি এই মজাদার স্ট্যাকটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন আর আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। এর জন্য প্রথমে আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা বাটার। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি 5-6 মিনিট এগুলোকে অনবরত নেড়ে মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত বাটারের কালারটা চেঞ্জ হয়ে যায় এর আগ পর্যন্ত। 5-6 মিনিট ভালোভাবে মিশিয়ে নিলেই দেখবেন যে বাটারের কালারটা লাইট ফ্লাফি হয়ে গেছে, ঠিক এরকম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়া চিনি। আমি চিনিটাকে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। গুঁড়া করে নিলে মিশানো অনেক সহজ হয়, খুবই সহজে বাটারের সাথে মিশে যায়। এর জন্য আপনারা এভাবে গুঁড়া করে নেবেন। 2-3 মিনিট ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব একটা বড় সাইজের ডিমের সাদা অংশ। কুসুমের অংশটা আমি এখানে দিব না, কুসুমটা একটা সাইডে রেখে দিব, কুসুমটা পরবর্তীতে কাজে লাগবে, এর জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আবারও আমি 1-1.5 মিনিট ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার তেল। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন আবারও আমি সবকিছু একসাথে খুবই ভালোভাবে মিশিয়ে নেব। লক্ষ্য করুন মিশানো হয়ে গেছে, আর মিশানোর পর ঘনত্বটা এরকম হয়েছে। এখন আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ আটা। আটাটা আমি দুইবারে দিব, প্রথমে 1 কাপ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর স্বাদ মতো লবণ। এখন সবকিছু এইভাবে মিশিয়ে নেব। মিশানোর সুবিধার জন্য আমি এটাকে দুইবারে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একবারে বড় একটা বোলের মধ্যে নিয়েও মিশিয়ে নিতে পারেন। বাকি আটাটা আমি দিয়ে দিলাম। সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ডোটা ঠিক এরকম হয়েছে, এরকম সফট একটা ডো হবে। এখন এইখান থেকে আমি অর্ধেকটা ডু নিয়ে নিচে আমি একটা পার্চমেন্ট পেপার বিছিয়ে নিয়েছি। উপর থেকে এরকম একটা পার্চমেন্ট পেপার দিয়ে আমি এটাকে বেলে নিব, যাতে শেপগুলো দেওয়ার পর খুবই ইজিলি উঠে আসে। আপনাদের কাছে যদি এরকমটা না থাকে, সেক্ষেত্রে আপনারা যে কোনো সাদা কাগজের মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে নেবেন উপরে এবং নিচে, তাহলেই হয়ে যাবে। আমি 1/2 ইঞ্চি পরিমাণ পুরুত্ব রেখে এটাকে বেলে নিয়েছি। এখন এখানে আমি একটা রাউন্ড শেপের কাটার নিয়েছি, এগুলোকে আমি অর্ধচন্দ্রের শেপ দিব। এরকম চাঁদের শেপ করে আমি সবগুলো কেটে নিব। অবশিষ্ট অংশটাকে ফেলে দেওয়া যাবে না, আবারও এটাকে বেলে তারপর এইভাবে শেপ দিয়ে কেটে নিতে হবে। এরকম করে আমি সবগুলো কেটে নিব। নিচে থেকে লেগে গেলে হালকা একটু নাইফ দিয়ে খুঁচা দিলেই উঠে আসবে। এখানে নিয়েছি ডিমের একটা কুসুম, আর দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ দই। এখন দই আর ডিমের কুসুম একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। দইটা দেওয়ার কারণে কিন্তু ডিমের যে গন্ধটা সেটা একদমই থাকে না।
মিশানো হয়ে গেছে। এখন একটা ব্রাশের সাহায্যে আমি প্রতিটার উপর থেকে ডিমের কুসুম আর দইয়ের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা দিয়ে দিব। আজকে আমি যে টি টাইম স্ন্যাক্সটা তৈরি করছি সেটা আমি ওভেনে বেক করবো, আপনার চাইলে কিন্তু এটা চুলায় বেক করতে পারেন। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল, আর চাইলে কিন্তু এখানে আপনারা কালি জিরাটাও দিতে পারেন, যেটা আপনাদের কাছে ভালো লাগে সেটাই দিয়ে দিবেন। আপনারা যদি এটা চুলায় বেক করতে চান তাহলে আপনারা এটা চুলায়ও বেক করে নিতে পারেন। আর কীভাবে চুলায় বেক করতে হয় তার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ওই রেসিপির লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনার চ্যানেলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমি এটাকে 180°C তাপমাত্রায় 15 মিনিট বেক করব, আর আগে থেকে আমি ওভেনটাকে 10 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। ফিরলাম 15 মিনিট পর লক্ষ্য করুন এগুলো হয়ে গেছে আর খুবই সুন্দর একটা কালার এসেছে, সব সাইড থেকে কিন্তু সুন্দর একটা কালার এসেছে। আর চুলায় বেক করলে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে, প্রায় 25-30 মিনিট সময় লাগতে পারে। আর এগুলো অনেক ক্রিস্পি হয়, এয়ারটাইট বক্সে ভরে আপনারা এগুলোকে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। রেসিপি নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।